বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আবারও আরও একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে যে কোনো কানেক্টেড ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেখে নিতে পারেন। তো অনেকেই আইপ্যাডেস দিয়ে পাসওয়ার্ড দেখার কথা বলেছে, কিন্তু অনেকেই বিভিন্ন ধরনের সমস্যায় পড়ে থাকেন। অর্থাৎ অনেকেই এই আইপি অ্যাড্রেস কীভাবে কপি করতে হয়, কীভাবে কী করতে হয়, এগুলো কিন্তু অনেকেই বুঝে না। তো আজকে যে ট্রিকটা আপনাদেরকে দেখাবো, আপনারা সেই ট্রিকের মাধ্যমে যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারবেন, এবং এর প্রমাণসহ আপনাদেরকে আমি দেখিয়ে দেব। তো আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আপনাদেরকে ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে আপনার সেটিংসের ওয়াইফাইয়ে। তো আমি সরাসরি আমার সেটিংসে ওয়াইফাই চলে যাচ্ছি, এবং আমার পাসওয়ার্ডটি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, এবং সেটি কী দিচ্ছি খেয়াল করুন। এটি হলো আমার পাসওয়ার্ড। তো আমি এটিতে কানেক্ট করে দিচ্ছি। তো যখন কানেক্ট করে দিলাম, তখন কিন্তু এটি কানেক্ট হয়ে গেছে। তো এর পাসওয়ার্ডটি কি আমি ধরুন জানি না। যেমন ধরুন, আমার এক বন্ধু এটি কানেক্ট করে দিয়েছে, কিন্তু সে পাসওয়ার্ডটি বলেনি। আমরা অনেক অ্যাপ্লিকেশন দেখেছি যেগুলো দেখতে হলে মোবাইল রুট থাকার প্রয়োজন হয় এবং বিভিন্ন ঝামেলা পোয়াতে হয়। কিন্তু আজকের যে ট্রিকটি আপনাদেরকে বলবো, আপনারা এর মাধ্যমে খুব সহজেই এক সেকেন্ডেই দেখে নিতে পারবেন। তো এর জন্য আপনাকে সর্বপ্রথম কী করতে হবে, এখানে একটি ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার যদি কোনো রকম অপশন না আসে, আপনারা কী করেন, সিম্পলি এটিতে ধরে রাখবেন। ধরে রাখার পর ম্যানেজ নেটওয়ার্ক সেটিং এরকম একটি অপশন পাবেন। তারপর এখানে দেখতে পারবেন শো অ্যাডভান্স অপশন। তো বিভিন্ন ফোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের অপশন আসতে পারে। তো বেশিরভাগ সময় ফোনে কিন্তু এরকম অপশন চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পারবেন আইপি সেটিং। তো এখানে ডিসি ডিএইচসিপি দেওয়া আছে, আপনারা স্ট্যাটিক করে দিবেন। তো যখন স্ট্যাটিক করে দিবেন, তখন কিন্তু আপনার আইপি অ্যাড্রেস দেখতে পারবেন। এটি কপি না করে আপনারা যে গেটওয়ে অ্যাড্রেস দেখতে পারছেন, আপনারা সিম্পলি সেটি কপি করে নেবেন। তো সিম্পলি আমি সেটি কপি করে নিচ্ছি। তো কপি করার পর আপনাকে সর্বপ্রথম চলে যেতে হবে যে কোনো একটি ব্রাউজারে। তো আমি যে কোনো একটি ব্রাউজারে চলে যাব। একটু দাঁড়ান। তো আমি একটি ব্রাউজারে চলে যান। যেমন ধরুন, আমি ক্রোম ব্রাউজারে চলে এসেছি। তো একটি নিউ ট্যাব নিলাম। নেওয়ার পর এখানে যে কোডটা কপি করেছিলেন সেখানে এসে পেস্ট করে দিবেন। তাছাড়াও আপনাদেরকে আমি আরও একটি শিখিয়ে দেব, যার মাধ্যমে আপনারা এই কাজটি খুব সহজেই করতে পারবেন। তো এটি দেওয়ার পর আমি সিম্পলি গতে ক্লিক করলাম। তো যখন গতে ক্লিক করলাম, তখন কিন্তু ওয়াইফাইয়ের যে মেন পেজটি এসেছে সেগুলো সেটি চলে আসবে। তো যদি টিপি লিঙ্ক এরকম কিছু হয়, তাহলে কিন্তু আপনারা অ্যাডমিন ইউজার নেম এবং অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিবেন। যেহেতু আমার রাউটারটি নেটিস, সেহেতু কিন্তু আমার এখানে অ্যাডমিন এবং ইউজার নেম পাসওয়ার্ড কোনো কিছুই লাগছে না। তো এখানে আপনারা কী করবেন, এখানে অ্যাডভান্স নামক একটি অপশন দেখতে পারবেন। তো আপনারা সিম্পলি অ্যাডভান্স চলে যাবেন, এবং আপনারা এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পারবেন। তো পাসওয়ার্ড দেখার জন্য আপনারা কুইক সেটআপেই থাকলেই হবে। আপনারা সর্বপ্রথম এই পেজটি দুকলেই পেয়ে যাবেন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমার এসএসআইডি আইটি এবং আমার যে পাসওয়ার্ডটি রয়েছে সেটি আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা যে কোনো ওয়াইফাইয়ের পাসওয়ার্ড খুব সহজেই দেখে নিতে পারেন। তো আপনাদেরকে বলেছিলাম আমি আরও একটি উপায় দেখাবো, যে উপায়ের মাধ্যমে আপনারা পাসওয়ার্ডটি দেখবেন। তো এর জন্য আপনাকে আবারও চলে যেতে হবে ওয়াইফাইয়ে। তো এখন বর্তমানে যে আপডেট ফোনগুলো আছে, যেমন ধরুন আমার এই মোবাইলটি J56, তো এরকম ফোন যেগুলো আছে সেগুলো কিন্তু এগুলো টাচ করার পরেই আপনারা এখানে একটি রাউটার পেজ দেখতে পারবেন HTTPS-এ। তো আপনারা যদি সিম্পলি সেটিতে ক্লিক করেন, তাহলে কিন্তু রাউটারের যে পেজ আছে সেখানে নিয়ে যাবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। আর যাদের আসে না, তাদের জন্য পূর্বে যেটি দেখেছিলাম সেটি, তো আপনারা দেখতেই পারছেন ঠিক আগের মতো এখানে চলে আসলো, এবং এখানে পাসওয়ার্ড দেখাতে পারছে। তো আপনারা অ্যাডভান্সে গিয়ে আপনাদের ইচ্ছামতো সেটিং করে নিতে পারেন। তো অবশ্যই আপনারা এটি কোনো খারাপ কাজ ইউজ করবেন না,
কখনো অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করে দিবেন না, তাহলে কিন্তু বিভিন্ন সমস্যা হতে পারে। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালোই লেগেছে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে আমাদের ভিডিও পরবর্তী কোনো আপডেট আপনার মিস না হয়। তো আর কথা না বাড়িয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।